এই গাইস দেখো, এই যে চানি আছে, কত পরিশ্রম করছে সকাল থেকে। দেখো আমি শাড়ি পরে তোমার কেমন লাগছে? এই দেখো এই দেখো, টাক টাক। তো চলো চাটা নিয়ে যাচ্ছি, ঠাকুমাশাই চা খাবে, ওই জন্য চা হলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডিমিষ্টি রয়, আর আমার চ্যানেল ইউটিউব বল অল ব্লগে মন্দিরকে অনেক অনেক স্বাগত। বলছো এখন বাজে 9টা, তো এখন রেডি হয়ে গেছি, যাবো ওবানি পাতিপুকুর যাবো। তো কেন যাচ্ছি পাতিপুকুরে? আজ হলো বাবার বার্ষিক কাজ, দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। বাবা যে 1 বছর নেই আমাদের মধ্যে, দেখে মানে আমাদের মনেই হয় না, মনে হয় যে প্রত্যেক রবিবার বাবা আমাদের বাড়িতে আসে, এরকমই মনে হয়। দেখতে দেখতে 1টা বছর কীভাবে যে কেটে গেলো বুঝতেই পারলাম না। তো দেখো আমরা তো কালকে তোমার ভিডিও দেখেছিলে, গঙ্গায় হলো গেছিলাম, আজই হলো কাজ আছে বাড়িতে, বার্ষিক কাজ, সেখানেই যাব। তো চলো দেখতে থাকো টুকটাক, সব কিছু হয়তো দেখাতে পারবো না সেই মুহূর্তে, হয়তো কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো দেখো। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। মালাটা বানানো বলে এসেছি অর্ডার দিয়ে, ওই জন্য নিচে 70 টাকা রাখলে কম নেই, কমই নেই। ওই যার কাছে 12 মাস মালা নিয়েছে, নতুন গান গেছে, নতুন গান খেয়ে ঠাকুর কোথায় বলছি যে ওনাকে তো খাবার দিতে হবে, তাই কেন খাবে খাবার? খাবারটা তো এইখানে দেয় না, খাবারটা দেয় ছোট। তোমরা যা রান্না করবে দাঁড়িয়েছিলে তখন হলো ভিডিও করে জানি না ভিডিওটা আমার করা উচিত হয়েছে কি হয়নি। তো আমার যদি উচিত না হয়ে থাকে তো তোমরা কমেন্ট করে জানিও, এটা আমি ভিডিওটা করে ভুল কাজ করেছি নাকি করা যেতেই পারে, এটা আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এরকমভাবে বার্ষিক কাজ আমার মনে হয় ভিডিও করাই যেতে পারে, কিন্তু শ্রাদ্ধের কাজ উচিত নয় ভিডিওটা করার। কিন্তু আমি করেছি শুধু স্মৃতিটুকু রাখার জন্য, মানুষটা তো আর নেই, এই ভিডিওটুকুই স্মৃতি হয়ে রয়ে যাবে, সেই কারণে ভিডিওটা করেছি। আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। এটা আমি এমন কোনো ভিডিওটা করেছি যে আমি আমার চ্যানেলে দেখানোর জন্য, সেটার জন্য শুধু নয়, আমি এটাও চেয়েছি এই যে ইউটিউব চ্যানেলটাকে আমি যেভাবে ভালোবাসি ঠিক সেভাবেই এই ভালোবাসার মানুষটার শেষ কিছু কাজের ভিডিওটা আমি চেয়েছি স্মৃতি হয়ে রয়ে যাক, সেই কারণে এই ভিডিওটা করা। এখানে বাড়ির লোকই সব ছিল, কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, আমার মাও এসেছিল, বাড়ির লোকজন নিয়েই কাজ হয়েছে। কালকে কাকি শুয়ে পড়ে দেবে না তো
বাবার জন্য খাবার নিয়ে খাবার নিয়ে যাচ্ছি রেডি করে কি দেবে বাবাকে বাবার ভাত রেডি করছে এখন কি কি রান্না করেছো বাবার পছন্দের জিনিসে রান্না করেছে দেখো এই যে ভাত দিচ্ছে বাবা খুব সুন্দর ডিজাইন হয়েছে তো বাবা বাবার ভাত তত সুন্দর ডিজাইন করছে বাহ খুব ভালো লাগছে মাছ ভাজা কারণ বাবা তো তরকারি মাছ অত পছন্দ করতো না এখানে মাছ ভাজা দিয়েছি আর এখানে পটল ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর চালু ভাজা পাঁচ রকম ভাজা দিতে হয় সেই ক্ষেত্রে পাঁচ রকম ভাজা এখানে আছে কুমড়ো ভাজা আর এগুলো হলো ভেন্ডি প্রত্যেকটা জিনিস বাবা খেতে পছন্দ করতো সেই পছন্দের জিনিসগুলো সবজিগুলো এনেই আজকে বাবার জন্য হচ্ছে আর এই স্যালাড দিয়ে দিলাম দুটো আর কি দিচ্ছ এটা লেবু বাবা লেবু ভাতের সাথে বাবা লেবু পছন্দ করে নুন হোক আর না হোক একটু নুন না দিলে বাবার হতো না তারপরে থেকে চিংড়ি মাছ মালাইকারি বাবার খুব পছন্দের একটা জিনিস চিংড়ি মাছের মালাইকারি খেত এটা কি মাংস না মেটে বাবা মেটে খেত মেটে হাড়ের মাংস খেত হাড়ের মাংস কারণ সলিড মাংস খেতে পারতো না বলে হাড়ের মাংস দিতে হতো হাড়ের মাংস বাবা সলিড মাংস খেতে পারতো না বলে হাড়ের মাংস দিচ্ছে বাবা এমনি তোমার কাছে রান্না খেতে পছন্দ করে ইমা একটা বাটি খালি ওই জায়গাটা গ্যাপ আর কিছু দেবে না এই যে চাটনি টমেটো চাটনি ওই যে টমেটো চাটনি দিচ্ছে বাকি আছে দেখতে থাকো আর কি কি আছে পাপড় পাপড় বাবা তো পাপড় খেতে ভালোবাসে আবার কি দাঁড়াও আবার কি দেবে এই মিষ্টি দেই আমাকে একটা রসগোল্লা মানে প্রত্যেকটা জিনিস আছে বাবার পছন্দ খুব পছন্দ বাবা প্রত্যেকটা জিনিস এই দেখো প্রায় আমাদের এই আর কিছু দেবে না আর কিছু দেবে না সব কিছু এই দেখে নাও এবার সাজানোটা কত সুন্দরভাবে সাজিয়েছে বাবা প্রচুর পছন্দের মতন জিনিস টোটাল সোহনা রান্না করে দিয়েছে ওনার বৌমা গ্লাসে জল দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এই যে জল গ্লাসে এটা আমি দিতে যাবো বাইরে তার আগে আমি একটা ধুতি ধুতি পরে নেব এই যে রান্নাটা পুরো এ করেছে রেডি হয়ে গেছে ওদের ধুতি ধুতি পরে নিয়েছে গেঞ্জিটা পরছে আর এখানে তো বাবাকেও দিল তুমি দেখে আর বছর আমি দিয়েছিলাম এবছর বললো আর বছর তো তুমি দিলে এবার আমি আমি দেবো বলে আমার বড়ি দিয়েছে তো দেখতে পাচ্ছ আজকে আসপান না এখনও এক বছর এখনও হয়নি সে তবুও ও এমনি বছর কি তো পূর্ণিমাতে করতে হয় তো কালকেই তো তোমরা ভিডিওতে দেখে কাল না পরশু দিন ভিডিওতে তোমরা দেখেছ
বাড়িতে কাজ হয়েছে আজকে বাড়িতে বাবাকে দিয়েছে এখানে মিষ্টি দেখতে পাচ্ছ আমার পছন্দের রসগোল্লা দই সবই এনেছিলাম রেডি হচ্ছে ওদিকেও রেডি হোক বাবাকে আজকে হাসপানার খাবার দাবার দেওয়া হবে তো এই যে রেডি হয়ে গেছে কলা পাতা নিয়ে কলা পাতা পেতে তারপর এটার উপরে দেবে খেতে তো চলো চলো তোমার ঘরের সামনেই আমরা দিচ্ছি তো লোকটা সাইডে হলো বুঝে দাও হয়ে যাবে নমস্কার বলবে তো দিচ্ছে খাবার রোদ্দুর প্রচুর রোদ্দুর আজকে হ্যাঁ থালা রাখছে ওই সাইডে বসে দাও হ্যাঁ নমস্কার বলো বসে পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওই আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে এভাবেই থেকো